অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের সময় বীরভূমে তেমন বড় কোনো প্রতিবাদ না হলেও শনিবার বন্ধ করে দেওয়া হলো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। কেন হাট বন্ধ করা হলো তা নিয়ে মুখে কুলুপ তৃণমূল নেতাদের। তবে সোনাঝুরি হাট কমিটির তরফে জানানো হয়েছে, যেহেতু তাদের জেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে সেহেতু হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাশাপাশি এই গ্রেপ্তারের প্রতিবাদে মিছিলও করবেন তারা। হাট কমিটির সদস্য ও প্রাক্তন সম্পাদক শেখ ইউসুফ আলী বলেন, আমাদের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি। আচমকা এভাবে হাট বন্ধ থাকার কারণে দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা ঘুরে যাচ্ছেন নিরাশ হয়েই। কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, আমরা হঠাৎ করে আজকে এসে জানতে পেরেছি হাট বন্ধ। কারণ হিসেবে সকলেই বললেন যে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে বলেই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বক্তব্য, যদি হাট বন্ধই করতে হতো তাহলে আগাম নোটিশ দিয়ে জানানো উচিত ছিল, সেক্ষেত্রে আমাদেরকে এভাবে ঘুরে যেতে হতো না। শান্তিনিকেতনে পর্যটকদের অন্যতম একটি আকর্ষণ হলো এই সোনাঝুরি হাট। বন্ধ থাকার খবর আগেভাগে না পেয়ে শনিবার হাটে এসেছিলেন বহু পর্যটক ও চোট ব্যবসায়ীরা। প্রতি শনি ও রবিবার হাটে প্রচুর মানুষের সমাগম হয়, ফলে তারা আজ হতাশ হয়ে ফিরেছেন। পাশাপাশি যারা ব্যবসা করেন তারা বিপাকে পড়ে গিয়েছেন। একদিন ব্যবসা বন্ধ মানে অনেক ক্ষতি। অনুপম হাজরা সহ বিরোধী নেতারা প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের সঙ্গে হাট বন্ধ রাখার কি সম্পর্ক? এই নিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেসের নেতারা মুখ খুলছেন না। এই নিয়ে অনুপম হাজরা এক ফেসবুক পোস্টে লিখেছেন, গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে আজ বোলপুরের টিএমসির মিছিল, তাই শান্তিনিকেতনে সোনাঝুরির হাট আজ বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ আবার গরিব মানুষগুলোর পেটে লাথি, একদিনের কিনা বেচা বন্ধ। এদিকে বর্তমানে নিজাম প্যালেসে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তবে সিবিআই সূত্রে খবর, অনুব্রত সম্পত্তি খোঁজ খবর করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে তদন্ত সংস্থাকে। বহু নথিপত্র ঘেটেও নাকি অনুব্রত বেশি সম্পত্তির হদিশ মিলছে না, ফলে তদন্তকারীরা মনে করছেন তার যা সম্পত্তি রয়েছে তার অধিকাংশই বেনামে, তারই প্রমাণ জোগাড় করছেন তদন্তকারীরা। বোলপুরে যে বাড়িটি অনুব্রত রয়েছে তা তার পৈতৃক সম্পত্তি, তাহলে তার স্ত্রীর চিকিৎসার যে বিপুল টাকা খরচ হয়েছে সেই টাকা তিনি পেলেন কোথা থেকে? 2020 সালের জানুয়ারি মাসে অনুব্রত মণ্ডলের স্ত্রীর ছবি মণ্ডল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। কলকাতা টাটা ক্যান্সার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার ওই টাকা কি অনুব্রতকে কেউ দিয়ে সাহায্য করেছিল, তারই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।